বঙ্গোপসাগরে আমাদের ইকোনমিক্স যে জোনটা আছে, তারপরেই বিয়ন্ড দ্যাট আপনি গেলে তখন পেয়ে যাবেন আপনার আন্দামান নিকোবর আইল্যান্ড, ভারতের ইউনিয়ন টেরিটরি। তো ফলে যেদিকেই তাকান সেদিকেই ভারত। এই রিয়েলিটিটা আপনি কোনো অবস্থায় অস্বীকার করতে পারবেন না। আপনি মুখে জি ভারত বিরোধিতা করবেন, ঠিকই চিকিৎসার জন্য চলে যাবেন ভারতে, ঠিকই ছেলে মেয়েকে পড়াবেন ভারতে, আর যত রকমের ভারত বিরোধিতা আছে, এই এই যে ডাবল স্ট্যান্ডার্ডটা, এই খোলস থেকে আমাদের বেরোতে হবে। ভারত দ্বিখণ্ডিত হয়ে যেতে পারে যদি এই সীমান্ত অরক্ষিত হয়ে পড়ে। জনাব রাজবাহ কলিমুল্লা, আপনি শুনতে পাচ্ছেন আমার? আপনার কাছ থেকে একটু জানতে চাই যে জি, শুনতে পাচ্ছি। জনগণের ভোটে আবারও মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনে এসছে, এবং দ্বিপাক্ষিক যে বৈঠক আমরা দেখতে পেরেছি, দুই পররাষ্ট্রমন্ত্রী, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী, আপনি কি মনে করেন কিনা যে পশ্চিমাদের আসলে অবস্থানকে পরিবর্তন করার ক্ষেত্রে তাদের একটা ভূমিকা সামনে হয়তো খুব গুরুত্বের সাথে রাখতে পারে, এবং সফলতার সাথে তারা হয়তো এটিকে আদায় করতে সক্ষম হবে বলে আপনি মনে করেন কিনা? ভারতের যে ভূমিকা আমরা দেখতে পেয়েছি বা দেখতে দেখুন, পাচ্ছি, ভারত আমাদের নিকটতম প্রতিবেশী রাষ্ট্র, ধাত্রী মাতার ভূমিকায় রত ছিল মহান স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে, এবং সেই থেকে আমাদের সঙ্গে তাদের যে নারীর মেলবন্ধন সেটি চিরায়ত একটা রূপ পরিগ্রহ করেছে। আপনার রিয়ালিটি যেটা, আপনি অপছন্দ করতে পারেন কিন্তু আপনার নেইবারকে আপনি ইগনোর করতে পারবেন না, অস্বীকারও করতে পারবেন না। আর ভার্চুয়ালি ছোট্ট একটু আপনার স্থল, জল এবং অন্তরীক্ষের সীমান্ত মিয়ানমার এর সঙ্গে আমাদের আছে, এবাদে চারদিকে ভারত, কি উত্তর কি পূর্ব কি পশ্চিম কি দক্ষিণে। কারণ আপনি বঙ্গোপসাগরে আমাদের ইকোনমিক্স যে জোনটা আছে, তারপরেই বিয়ন্ড দ্যাট আপনি গেলে তখন পেয়ে যাবেন আপনার আন্দামান নিকোবর আইল্যান্ড, ভারতের ইউনিয়ন টেরিটরি। তো ফলে যেদিকেই তাকান সেদিকেই ভারত। এই রিয়েলিটিটা আপনি কোনো অবস্থায় অস্বীকার করতে পারবেন না। সো এই বিষয়টা আমাদের জন্য যেমন সত্যি, ভারতের দীর্ঘতম সীমান্ত কিন্তু বাংলাদেশের সঙ্গে, এটাও ভারতের জন্য রিয়ালিটি। ভারতের সেটাই বলুন। সবচেয়ে ভালনারেবলিটিটা বাংলাদেশ সংলগ্ন, চিকেন নেক বা শিলিগুড়ি নেক, যেভাবে আমরা বলি না কেন, ভারত দ্বিখণ্ডিত হয়ে যেতে পারে যদি এই সীমান্ত অরক্ষিত হয়ে পড়ে। তো ফলে ভারতের নিজের যে ভারতেরও গরজটা, যে বাংলাদেশের মানুষের অবস্থান সম্পর্কে তাদেরও কি গুরুত্ব থাকা উচিত কি মনে করেন কিনা, এবং তারাও কি সেই গুরুত্ব মাথায় রাখে কিনা বাংলাদেশের দেখুন মানুষ? মানে জি বাংলা একটা প্রবাদ আছে যেটা শুনতে খারাপ শোনা যাবে, বড়র পিঁড়িতে বালির বাঁধ। এটা তো পিপলস একটা লার্নিং থেকে এসছে এই এই আপনার অ্যাসারশনটা, এটা এমনি এমনি তো আসেনি। এখন আপনি যতই মানে মেরেছিস কলসি কানা তাই বলে কি প্রেম দেব না, এই অ্যাটিটিউডে বৈষ্ণব কাদায় যতই হবনবিং করেন না কেন, রিয়ালিটি হচ্ছে আমরা তনুবপুর দিক থেকে ছোট, তারা বড়, এবং আমাদের নির্ভরতা তাদের উপর প্রায় বলতে গেলে অ্যাবসলিউট, এবং দিন দিন এটি বাড়ছে, এটা কমবে না কিন্তু। এবং আপনার এই রিয়েলিটিটা আমরা যদি ভুলে যাই, তাহলে সমস্যার সূত্রপাত সেখান থেকে শুরু হয়। ইউ ক্যানট চুজ ইউর ব্রাদার, ইউ ক্যানট চুজ ইউর নেইবার অর সিস্টার ফর দ্যাট ম্যাটার। এই রিয়েলিটিটা মাথায় এটা তো রেখে এটা উই এটা হ্যাভ টু এটা লার্ন, কি এখন রিসিপ্রোকাল একটা উই হ্যাভ টু অবস্থানে রয়েছে কিনা, নাকি এটা একচেটিয়া হয়ে গেছে? এটা 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 গোড়া থেকেই হবার কথা নয় তেমনটি, এটাই হচ্ছে রিয়ালিটি। আমাদের আমরা আমাদের যতই অবস্থান বলি বেশি না কেন, জাতিসংঘের সদস্য রাষ্ট্র বাংলাদেশ, জাতিসংঘের সদস্য রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র, সবারই এক ভোট, কিন্তু তাদের ডবল ভোট আছে, যেহেতু ভেটো পাওয়ার উইল্ড করতে পারে তারা, আমরা সেই অবস্থানটাই নেই। এই রিয়েলিটিটা যত তাড়াতাড়ি আমরা কোপ করতে পারবো, আমরা আত্মস্থ করতে পারবো, তত আমাদের দেশের জন্য, দেশের মানুষের জন্য মঙ্গলজনক। আপনি মুখে জি ভারত বিরোধিতা করবেন, ঠিকই চিকিৎসার জন্য চলে যাবেন ভারতে, ঠিকই ছেলে মেয়েকে পড়াবেন ভারতে, আর যত রকমের ভারত বিরোধিতা আছে, এই এই যে ডাবল স্ট্যান্ডার্ডটা, এই খোলস থেকে আমাদের বেরোতে হবে। আচ্ছা, একদিকে ডাবল মানে স্ট্যান্ডার্ড বয়কট বয়কট করবেন ভারত, অন্যদিকে আবার চিকিৎসার জন্য ভারত যাবেন, তো এইটা যাবেন, এটা আবার ঘুরতে যাবেন সেখানে ভারতের আঙ্গুর বেদানা, এগুলো না হলে আপনার মন ভরবে না ভারতের
মানে আমাদের জনগণের মধ্যে একটা ডাবল স্ট্যান্ডার্ড রয়েছে, সুতরাং এখানে এটা হলো রিয়ালিটি। জি, জনগণের বিষয়ে যে একটা গুরুত্বপূর্ণ মন্তব্য করেছে জনগণ, আপনারও কি আসলে জনাব করিমুল্লাহ স্যারের সাথে কি এরকম অবস্থানের সাথে আপনারও একমত কিনা, আপনারা অবশ্যই আপনার মন্তব্য জানাবেন কমেন্ট বক্সের পাশাপাশি। জনাব করিমুল্লাহ, আপনার কাছে শেষ মন্তব্য জানতে চাই এ বিষয়ে, হলো যে পশ্চিমা দেশগুলির অবস্থানকে আসলেই পরিবর্তিত হয়েছে কিনা, আপনি কি মনে করেন এখন, মানে নাকি আসলে তারা আমি সামনে? আমি আরো দেখবার পক্ষপাতী, ইটস টু আর্লি টু টেল, যে অ্যাসেসমেন্ট গুলো সম্পন্ন হবে এই মাসের শেষে, তার উপর ভিত্তি করেই ফাইনাল চিত্রটা আমরা দেখতে পাব, তার আগে নয়। আমরা এতদিন অপেক্ষা করেছি, এই মাসটা অপেক্ষা করতে সমস্যা কোথায়? আচ্ছা, তার মানে প্রক্রিয়া চূড়ান্ত শেষ কোনো করতে কিছু হবে। এখনো পর্যন্ত হয়নি, দেখা যায়নি, মানে তারা কি পরিবর্তন হয়েছে কি না বা হয়ে গেছে এই দাবির সপক্ষে এখনো পর্যন্ত চূড়ান্ত ভাবে বলবার সেই সময়টা আসেনি আপনি বলতে। আচ্ছা, আমি আরেকটা প্রশ্ন, উইথহোল্ড করবো, জি, আচ্ছা আপনার জন্য, ফেব্রুয়ারিতে শেপ নেবে আসলে কি হতে যাচ্ছে। জি সরি, ফেব্রুয়ারি মাসে বোঝা যাবে যে আসলে কি হতে যাচ্ছে, এর আগে নয়। সামনের মাসে কি হতে যাচ্ছে, সামনের মাসে বোঝা যাবে কি হতে যাচ্ছে, পশ্চিমা বিশ্বের অবস্থান কোথায় আছে সেটি আগামী মাসে বোঝা যাবে বলে আপনি চূড়ান্ত ভাবে মনে করছেন। জনাব এম আশরাফুল ইসলাম, আপনার কাছে যদি আসি, আপনি বলবেন দয়া করে, বিরোধী দলের আন্দোলন নিয়ে তো আপনি কথা বলেছেন, আপনি আফসোস করেছেন যে তাদের তেমন কোনো আন্দোলন দেখা যায়নি, সুতরাং জনাব জনাব ব্যারিস্টার আবু বকর বলেছেন যে খুব বড় ধরনের আন্দোলনের প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং সেটি নিয়ে মাঠে নামছে, কিন্তু এদিকে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে তাকে স্বতঃস্ফূর্ত মানুষ ভোট দিয়ে আবারও ক্ষমতায় এনেছে, ক্ষমতা ভোগের বস্তু নয়, মানুষকে সুযোগ, মানুষের সেবা করার সুযোগ দিয়েছে জনগণ। সেই অবস্থানের কে আপনি কিভাবে ব্যাখ্যা দিবেন, আসলে কি জনগণের, এর আগে আপনি বলেছেন জনগণের কোনো সম্পর্ক নাই, কিন্তু আসলে সবকিছু মিলিয়ে সরকারের ভবিষ্যৎ কি বলে মনে করছেন?